আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অলটাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে হাকিম এরশাদুল বারী। বন্ধুরা, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এক কথায় ব্লাড সুগার বৃদ্ধি পেয়েছে, ফলে ওজন হ্রাস পেয়েছে, নিজেকে খুবই হালকা অনুভূত হয়, শরীরে শক্তি পাচ্ছেন না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, বিভিন্ন ঔষধ সেবন করছেন, ইনসুলিনের কাজ হচ্ছে না। বন্ধুরা, ফিরে আসুন ভেষজের দিকে। বন্ধুরা, যে ভেষজ সেবনের দ্বারা আপনি খুব দ্রুতই আপনার রক্তের শর্করা অর্থাৎ ব্লাড সুগার কমিয়ে নিয়ে আসতে পারেন এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। বন্ধুরা, সেই ভেষজ কি আমি সেটাই বলে দিচ্ছি। বন্ধুরা, আমার পিছনে যে নিম গাছ দেখতে পাচ্ছেন, এই নিমের পাতা 10টি। বন্ধুরা, নিমের পাতা 10টি, 5 পিস গোলমরিচ পরিষ্কার করে ধুয়ে এটি ভাতের ভিতর দিয়ে গিলেও খেতে পারেন। আর যদি আপনার খুব বেশি তিক্ত স্বাদের কারণে খুব বেশি কষ্ট না হয়, তাহলে সরাসরি মুখে পুড়ে চিবিয়েও খেতে পারেন। এইভাবে নিয়মিত সকালে অথবা বিকেলে, এক কথা 24 ঘন্টায় একবার সেবনের দ্বারা আপনার ব্লাড সুগার খুব দ্রুতই কমে যাবে, ফলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, আপনি খুব সুস্থ বোধ করবেন। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্স রিপেন অন আল্লাহ, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।